এই ভক্ত সম্মেলনে এসেছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কেন আরো ঘন ঘন এই সম্মেলন করি না, এই প্রশ্ন মাঝে মাঝে আমাদের কাছে আসে। আমরাও ভাবি যে এইরকম সমাবেশ যদি আরো ঘন ঘন করা যায় তা আমাদের তৃপ্তি আনন্দ হয়, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। এ একটা ভালোবাসার সম্মেলন, আমরা যেন সব এক পরিবারের মানুষ, ছাড়াছাড়ি হয়ে আছি, ছড়িয়ে আছি। এই একটা বিশেষ দিন যখন আমরা সবাই একত্র হই, এই একটা প্রীতির বন্ধন। এই বন্ধনে যেন আবার মুক্তির স্বাদ পাই, একদিনের জন্য যেন আমি অন্য মানুষ হয়ে যাই। আমি ভাবি যে প্রতিদিনের যখন সূর্যোদয় হয়, এই যেন বাইরের সূর্য নয়, আমাদের ভিতরের সূর্য। বাইরের সূর্য একরকম আলো দেয় আর আমাদের ভিতরের সূর্য আরেক রকমের আলো দেয়। মনের যত অন্ধকার, যে অন্ধকার হয়তো জন্ম জন্মান্তরে সঞ্চিত হয়ে আছে, অহংকার আছে, লোভ আছে, হিংসা আছে, কত কি সব জমে আছে, মনের মধ্যে যদি সূর্যোদয় ঘটে, সে হচ্ছে জ্ঞানের সূর্য। সেই জ্ঞানের আলোতে মনের যত ভুল ভ্রান্তি দুর্বলতা সব যেন দূর হয়ে যায়। এই দিনটাতে এলে নতুন করে যেন আমি নিজেকে চিনি, আবিষ্কার করি, আমি যে মানুষটি আমার কাছে খুব পরিচিত হঠাৎ চটে যাই, আমার মোটে সহ্য শক্তি নেই, অহংকার আছে, হঠাৎ দেখি যে না তো আমি সে মানুষ নেই। এখানে এসে বাইরের জন্য আমার খোলসটা ছেড়ে এসেছি। একটা সুন্দর কথা উপনিষদে বলা হয়, সাপ যেমন নতুন খোলস, তার পুরনো খোলসটা ছেড়ে দিয়ে নতুন খোলসটা পরে বেড়ায়, আমরাও এরকম খোলস, পুরনো খোলস যা আমার কাছে অতি পরিচিত, যা সকলের কাছে অতি নিন্দিত, লোকে পছন্দ করে না, আমার বন্ধুরাও পছন্দ করে না, সেই যে খোলসটা, সেই খোলসটা যেন হঠাৎ পড়ে গেল, আমি নতুন খোলস, নতুন মানুষ, নতুন জন্ম নিয়ে আমি আবার জীবন আরম্ভ করছি। প্রতিদিন আমাদের জন্মদিন, বছরের একটা বিশেষ দিন হয়তো আমার জন্মদিন বলে চিহ্নিত আছে, কিন্তু প্রতিদিনটাই আমাদের জন্মদিন। আমি নতুন সংকল্প নিয়ে, নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে এই নতুন জন্মদিনকে স্বাগত করি, ভগবানের কাছে প্রার্থনা করি, আমাকে নতুন শক্তি দাও, নতুন প্রতিজ্ঞা দাও। পুরনো প্রতিজ্ঞা রাখতে পারিনি, কিন্তু তুমি আমাকে নতুন প্রতিজ্ঞা দাও যাতে আমি রাখতে পারি, নতুনভাবে জীবনকে দেখা, নতুন পথে চলার চেষ্টা করা,
এর শেষ নেই। এক জায়গায় যে দাঁড়িয়ে থাকে সে আমাদের আবার উপনিষদের ভাষায় স্থানুবত, একটা গাছের গুড়ি এক জায়গায় দাঁড়িয়ে আছে। এক জায়গায় দাঁড়ানো মানে মৃত্যু, জীবন মানেই চলা। যে চলে না, যার চলা থেমে গেছে সে মরে গেছে। আমি যেন চলতে থাকি দ্রুত গতিতে লক্ষ্যের দিকে নজর রেখে চলতে থাকি। সেই লক্ষ্যটা কি? সেই লক্ষ্য হচ্ছে আমি ভালো আছি, আরো ভালো হব। আমি এই প্রতিজ্ঞা নিজের কাছে করছি, লোককে জানতে দিচ্ছি না। প্রতিদিন আমি যে কত এগিয়ে যাচ্ছি আমি নিজেই অবাক হয়ে যাই। হঠাৎ হঠাৎ দেখি নিজের মধ্যে কত রত্ন, কত সুন্দর জিনিস লুকিয়ে ছিল, সেগুলিকে আমি আবিষ্কার করছি। কত সম্পদ, অবাক হয়ে যাচ্ছি আমার মধ্যেও এত ছিল। স্বামীজি একদিন বলেই ফেললেন, তার জীবনের দিকে তাকিয়ে তিনি বললেন যে তোর মধ্যেও এত ছিল। এই নতুনভাবে আমরা নিজেকে চিনি। আমরা বস্তুত নিজেকে চিনি না, আমরা সেই জন্যে নিজের ব্যর্থতাটাকে এত বড় করে দেখি, ভাবি যে কিছু হলো না জীবনে, সব বৃথা। কত আশা করেছিলাম, আমার বাবা মা কত আশা করেছিলেন, আত্মীয় স্বজন বন্ধু, কিছু হলো না। কিন্তু আবার যখন আমরা একটু ভালো করে তাকাই নিজের ভিতরে, তখন ভাবি আমার মধ্যে তো আছে এইসব জিনিস, ভালোবাসা আছে, নিঃস্বার্থ ভালোবাসা, আমার মধ্যে প্রেম পবিত্রতা আছে, ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা একটা আছে, আমি সুন্দর হব, আমি সর্বাঙ্গ সুন্দর হব। বাইরে সৌন্দর্য সৌন্দর্য নয়, ভিতরে সৌন্দর্য, যা লোকে দেখে অবাক হয়ে যাবে। আমি তো অবাক হবই, কিন্তু বাইরের লোকে দেখে অবাক হয়ে যাবে, এত ভালো, এমন মানুষ, সত্যি এমন মানুষও আছে যাকে শুধু ভগবানের সঙ্গে তুলনা করা চলে। এত নির্দোষ, নিখুঁত, সর্বাঙ্গ সুন্দর, নিঃস্বার্থপর, এত প্রেম পবিত্রতা, এইরকম মানুষ নিজে নিজে একটা সংকল্প করে নিতে হয়, নিজেকে একটা জায়গায় বসিয়ে রাখতে হয়। ওই দূরে ওইখানে আমি বসে আছি, সেজন্য একটা স্বর্গ, আমি স্বর্গে ওখানে আগে থেকে বসে আছি, ওই এক আমি স্বর্গে আছি, আর এক আমি মর্তে আছি। এই মর্তের আমি ওই স্বর্গের আমিকে ধরে ফেলবে, ওইখানে যাবে। এই আত্মবিশ্বাস, এই সংকল্প, এই দৃঢ় মনের দৃঢ় শক্তি একবার দুবার পাপ পিছলে যেতে পারে। দীর্ঘ পথে যারা যায় দু একবার হোঁচট খাবেই তারা,
যে চলে তারই পায়ে লাগে, যে চলে না তার পায়ে লাগে না। আমি চলবো, পা ক্ষত বিক্ষত হবে, পড়ে যাব, আবার উঠব, চলব, থামব না কখনো। নিজেকে সন্দেহ করতে নেই, নিজেকে অবিশ্বাস করতে নেই, নিজের দোষ ত্রুটিকে নিশ্চয়ই দূর করতে পারি। সবাই পারে, আমিও পারি। যত রকম ক্ষুদ্রতা সংকীর্ণতা আমার মধ্যে আছে, যত রকমের মলিনতা সব ঝেড়ে মুছে ফেলে প্রতিদিন যেন নতুন মানুষ হয়ে উঠেছি, আমি নতুন জন্ম লাভ করেছি। ভোরবেলা উঠি, জগৎকে দেখি, জগৎ পাল্টে গেছে, সব পাল্টে গেছে, আমিও পাল্টে গেছি, আমিও নতুন মানুষ। নতুন মানুষ নতুন দিনকে, নতুন জন্মকে স্বাগত করছি। এইভাবে চলা, এই ভক্ত সম্মেলনে আসা, এই উদ্দেশ্যে আসা, আমার সংকল্প আরো দৃঢ় হবে, আমি নিজেকে আরো ভালোবাসব, নিজেকে শ্রদ্ধা করব, বিশ্বাস করব, তাচ্ছিল্য করব না, নিজের শক্তিকে ছোট করব না। আমি নিজেকে সম্মান করব, কেন আমি নতুন, আমি সে আমি নই। আপনারা এখানে আসেন ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসেন, তাদের যে পথ সেই পথকে ভালোবাসেন, তারা তো পথ একটা দেখিয়ে দিয়ে গেছেন, আমাদের তো পথ নিয়ে সমস্যা নেই। আমরা কত ভাগ্যবান, আমরা তো জেনে নিয়েছি পথ, এখন এই পথ দিয়ে চলা। যদি না চলি, নিজেদের নির্বুদ্ধিতা অক্ষমতা, পথ স্পষ্ট বিরাট পথ, যতই চলবো এই পথ দিয়ে ততই নতুন নতুন কত জিনিস দেখব, নিতে নিজেকেও নতুন নতুন রূপে দেখব, জগৎকেও নতুন রূপে দেখব, এত ভালোবাসা আসবে, সকলকে ডেকে ইচ্ছে করবে বলতে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বন্ধু, আমার আপনার জন, এমন এই পথে চলার এত আনন্দ, কষ্ট নেই এতে, আনন্দ আছে শুধু, যতই চলবো ততই আনন্দ পাবো। শ্রী শ্রী ঠাকুর আপনাদের সকলকে হাত ধরে নিয়ে চলুন, শুধু তিনি মাঝে মাঝে হাত ছানি দিয়ে ডাকছেন তা যথেষ্ট নয়, তিনি আমাদের হাত ধরে নিয়ে চলুন, এই তার কাছে প্রার্থনা করব। ভয় পাবো না, পথ যত দূরই হোক আমি গিয়ে পৌঁছবো ঠিকই, এই আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস নিয়ে যেন আমরা সবাই চলতে পারি। আর এই সমাবেশ মানে আপনি আমাকে সাহায্য করবেন, আমিও যদি পারি আপনাকে সাহায্য করব। পরস্পরং ভাবয়ন্ত বোধয়ন্ত, আপনি আমাকে বুঝিয়ে দেবেন, আমিও আপনাকে বুঝিয়ে দিতে পারি যদি দেব। এই একসঙ্গে চলেছি আমরা, এক শোভাযাত্রা, এতগুলি মানুষ একসঙ্গে চলেছি আমরা। রোমারোলা এক জায়গায় বলছেন,
যে রামকৃষ্ণ টু দি কিংডম অফ হেভেন বাই স্টর্ম, ডাকাত পড়ার মতন করে গিয়ে ভগবানের যে রাজ্য সেটা তিনি জয় করে নিলেন। আমরাও যেন সেই রকম, সেই বিক্রম, সেই তেজ, সেই আত্মবিশ্বাস, সেই দৃঢ়তা আমাদেরও মধ্যে হোক, এই প্রার্থনা করি। আপনারা আনন্দে কাটানে এই দিনটা। আনন্দে কাটানোর অর্থ হচ্ছে স্মরণ মনন, নিজের মধ্যে রয়েছেন ভগবান, এই বিশ্বাস নিয়ে তার উপস্থিতি উপলব্ধি করুন, তাহলে ভয় পাবে না। একা চলতে ভয় হয়, কিন্তু যদি সঙ্গী একজন পাই, ভালো সঙ্গী যে পথ জেনে আবার চিনিয়ে দিতেও পারে, এমন সঙ্গী একজন যদি থাকে তাহলে ভয় হয় না। সেই সঙ্গী হচ্ছেন আমাদের গুরু, তিনি সঙ্গে আছেন, তিনি হাত ধরে নিয়ে যাবেন। এই বিশ্বাস নিয়ে এখানে আনন্দে থাকুন, আপনারা আনন্দ করুন, নির্মল আনন্দ। এই আনন্দের তুলনা হয় না। এই আনন্দ নিয়ে বাড়ি ফিরুন, আবার সেটাকে বারবার নাড়াচাড়া করুন, করতে হয়, নাড়াচাড়া করতে হয়। সেই জন্যে সব ভাষ্যকাররা বলছেন রোমন্থন করতে হয়। এখানে যা শুনলাম শিখলাম সেটা নিয়ে রোমন্থন করব, নাড়াচাড়া করব, নতুন করে সেগুলিকে, সেই সব সম্পদ যা আমার মধ্যে আছে হঠাৎ যেন তাদের দেখতে পাচ্ছি, তাদের নাড়াচাড়া করতে হয়, তাতে সেগুলি যেন আরো উজ্জ্বল হয়। এই কয়টি কথা বলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।